সৌদি আরব প্রবাসী নাশিদ ভাটের উদ্যোগে ইসলামী সংস্কৃতি প্রেমী বিশিষ্ট গুণীজন ওলামা একরাম ও সাংবাদিকদের সম্মানিত দোয়া ইফতার মাহফিল সৌদি আরব রিয়াদের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। সৌদি আরব প্রবাসী নাশিদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানের সঞ্চালনায় ডিএমসি গ্রুপের এমডি আবদুল্লাহ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদের রিজনাল ম্যানেজার আল মামুন ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিএমসি গ্রুপের সহকারী ব্যবস্থাপনা পরিচালক শাকাত হোসেন আরমান, প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি মত আবুল বশির, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান, সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সুরাব হোসেন লিটন, সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোহাম্মদ জাহাঙ্গীর আলম হৃদয়, বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফকির আলামিন, সাংবাদিক সেলিমুদ্দিন দিদার, সাংবাদিক এইচ এম হামায়েদ, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুল মুকসিদ, ইসলামী আন্দোলন রিয়াদের সভাপতি মুফতি জহুরুল ইসলাম, খেলাফত মজলিস রিয়াদের সেক্রেটারি মাওলানা আব্দুল আলী মেহেদি, রিয়াদ বাংলা থিয়েটারের সভাপতি মুসি সিরাজ সহ ইসলামী চিন্তাবিদ আলেম ওলামা সামাজিক ও সাংবাদিকরা এই সময় উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দিন ও দুনিয়ার এবং রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদগণ। অনুষ্ঠানে প্রবাসী নাশিদ ব্যান্ডের শিল্পীরা মনোমুগ্ধকর নাশিদ পরিবেশন করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়। এবিএন নিউজ 24 লাইভ। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টানি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল। স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম। স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর।